এইখানে দুটো দেন, আরেকটা দেন, দেন খুশি তো আপনি। আঙ্কেল এগুলো কি হ্যাঁ কি বলে এগুলো? কত করে? 10 টাকা। কত পিস আছে এখানে? 30টা। এগুলো কি বিক্রি হয়ে গেলে বাড়ি চলে যাবেন? দেন ওই একটা দিন। একটা দেশে না, এখানে কতটা আছে এখনো? ওইটু বলেন তো। ২৮টা। আচ্ছা দেখেন তো আর কোনো বাচ্চা টাচ্চা আছে কিনা। আর কই লোকজন তো আর নেই। তাইলে কতক্ষণ লাগে বিক্রি করতে? কখন আসেন? সকালে আসেন? আর কয়টার মধ্যে বাড়ি যান? আপনার বাড়ি কোথায়? রসুলপুর। প্রত্যেক দিন নিয়ে আসেন? বুঝতে পারছি, মানে এটাই করে আপনি চলেন? আচ্ছা এখানে তো লোকজন নেই, যেখানে লোকজন আছে সেইখানে চলেন। এখানে দুটো দেন, আরেকটা দেন, এটা নেন, চলেন দুটো নিক থাক। এইখানে দেন দুটো, আন্টি এটা নেন, বাচ্চার দেন এটা। টাকা লাগবে না, টাকা লাগবে না, টাকা লাগবে না। টাকা লাগবে না, আপনি নেন। চলেন আঙ্কেল, আঙ্কেল এখানে আসেন, এই এখানে আসেন একটু। ও দুটো দেন, ও দুইটা দেন। দেখেন যে কোনো মানুষের দেন, অসুবিধা নেই, আপনি যে কোনো মানুষের দেন। দেখেন যারা যারা নেয় ফ্রি। হ্যাঁ এইখানে আছে, আপনার টাকা দেওয়া লাগবে না, নিয়ে যান। আরেকটা দেন, টাকা দেওয়া লাগবে না, আমি ওনার কাছ থেকে সব কিনে নিয়েছি। এখানে দেন, আগে একটা দিয়েছিলেন না, আরেকটা দেন, ওনার একটা দেন। আর কয়টা আছে? 10টা 12টা মতো, 18টা। এইখানে দেন, দেন চলেন। আপনার বাচ্চা তোর কোথাও নাই? আচ্ছা দাঁড়ান শোনেন আমি কি বলি, 30টা ছিল তাই তো, 300 টাকা। ওইগুলো আপনি বিক্রি করে আপনি নিয়ে নেন। হ্যাঁ খুশি তো আপনি, ওগুলো বিক্রি করে গেলে চলে যান। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। তো গাইস ওনাকে দেখলাম রাস্তা পাশে দাঁড়িয়ে হাওয়াই মিঠা বিক্রি করছিল, তো ওনার কিছুটা বিক্রি করে দিলাম এবং পুরোটা দাম দিয়ে আমি চলে যাব, কারণ আমি একটু ব্যস্ত আছি, এর কারণে চলে যেতে হবে। এই ভিডিওটাই পর্যন্তই, এবং এমন যারা ছোটোখাটো ব্যবসা করে তাদেরকে সহযোগিতা করবেন আপনারা, যাতে তারা একটু সুস্থ হয়ে চলাচল করতে পারে।